হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্টে ব্যাকগ্রাউন্ডে ছবি অ্যাড করবেন কিভাবে। তো প্রথমে আমরা চলে যাব ইমোতে, ইমো সফটওয়্যারে চলে যাব। তো ইমো সফটওয়্যারে যাওয়ার পর আমরা চলে যাব আমাদের প্রোফাইলে। তো আমাদের প্রোফাইলে আসার পর আমরা ক্লিক করব, আমাদের প্রোফাইলটাতে ক্লিক করব। তো প্রোফাইলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এরকমভাবে কিভাবে আপনি এই ছবি সেভ করবেন। তো যারা জানেন তারা তো জানেনই, আর যারা না জানেন তাদের জন্য ভিডিওটা। তো এখন আমরা এই পিসের যে ছবিটা দেখতে পাচ্ছেন যে লাল টি শার্ট পরা, এটা আমি এই এই ছবিটা কীভাবে আমরা সেভ করব। তো দেখতে পাচ্ছেন যে এডিট আইকন, এই এডিটে আমরা ক্লিক করব। তো এডিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে নিচে ব্যাকগ্রাউন্ড অপশন আছে, তো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা ক্লিক করব। তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখান থেকে আপনারা ইমোর যে ব্যাকগ্রাউন্ডগুলো দেওয়া আছে, তো সেই ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা এখান থেকে লাগাতে পারেন, ঠিক আছে। তো এখন আমরা চলে যাব আমাদের গ্যালারি, গ্যালারি থেকে আমরা যে কোনো একটা ছবি এখানে সেভ করে দেব। তো প্রথমে আমরা চলে যাব ওই দেখতে পাচ্ছেন যে প্লাস আইকনে, প্লাস আইকনে আমরা ক্লিক করব। তো প্লাস আইকনে ক্লিক করার পর আমাদেরকে সরাসরি গ্যালারিতে নিয়ে আসা হবে। তো গ্যালারির থেকে আমার একটা ছবি আমি নিলাম, তো আপনার যে কোনো একটা ছবি নেবেন। নেওয়ার পর আমাদের দেখতে পাচ্ছেন যে ছবি সেভ হয়ে গেছে। তো এখন আমরা ছবি সেভ করতে হলে দেখতে পাচ্ছেন যে নীল একটা টিক মার্ক আছে, এই টিক মার্কে আমরা ক্লিক করব। তো টিক মার্কে ক্লিক করার পর এখন কিন্তু আমাদের ছবি চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমরা বের হয়ে যাব, বের হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা সেভ হয়ে গেছে। তো এভাবে আসলে এভাবেই মূলত আমরা ইমোর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবো। তো যদি কিছু শিখতে পেরে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য।